সমাগত শারদীয় দুর্গোৎসব রাজ্যের প্রসিদ্ধ দেওয়ালয়সমূহের ভিতর অন্যতম নলবারীর বেলসরের বিল্লেশ্বর দেওয়ালয়ত চলিছে দুর্গা পূজার প্রস্তুতি। 45 লাখ টাকার ব্যয়বহুল বাজেটে নলবারীর বিল্লেশ্বর দেওয়ালয়ত অনুষ্ঠিত হব শারদীয় দুর্গোৎসব। রজা নাগাক্ষর দৈনতেই প্রতিষ্ঠা লাভ করা ঐতিহ্যমণ্ডিত বিল্লেশ্বর দেওয়ালয়ত আটকধুনিয়াক আধ্যাত্মিক রূপত পূজা অর্চনা করা হয়। 200-300 শতিকার ভিতর স্থাপন হওয়া এই দেওয়ালয়ত বছরের বছর ধরে চলি আছে নবরাত্রি পূজা। দেবীর 9টা রূপত পূজা করা হয় বিল্লেশ্বর দেওয়ালয়ত। সম্পূর্ণ বৈদিক প্রথার বিল্লেশ্বর দেওয়ালয়ত চলি আছে এই পূজা। এই দেওয়ালয়ের দুর্গা পূজার আছে আন এক বৈশিষ্ট্য। মৃন্ময় মূর্তির পরিবর্তে রাম কলগছক দেবী সজাই পূজা করা হয়। এই বিল্লেশ্বর দেওয়ালয়ের চৌহদতেই থাকা দেওয়ান পুখুরিয়ে এক অনন্য সৌন্দর্য বহন করেছে। নামনি অসমৰ অন্যতম শক্তিবিধ হিসাবে বিবেচিত বিল্লেশ্বর দেওয়ালয়ত বলি বিধান চলে। দেবী সন্তুষ্ট করবলৈ নবমী পূজাত বলি আগবায় ভক্তই। এইবার 3 অক্টোবরের 12 অক্টোবরলৈ 10 দিনিয়াক বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হব শারদীয় দুর্গা পূজা। 10 দিনিয়া কার্যসূচীত বিভিন্ন ধরনের কার্যসূচী অনুষ্ঠিত করা হব। সুরক্ষার দিকর সকল ফলের সাজু হয়ে উঠিছে দেওয়ালয় কর্তৃপক্ষ। আধ্যাত্মিক পরিবেশের বাহ্যিক পরিবেশের উপরতো গুরুত্ব প্রদান করে এইবার ভক্তপ্রাণ রাইজক আকর্ষণ করার চেষ্টা চলাইছে দুর্গা পূজা উদযাপন সমিতিয়ে। ইয়ার আন কেবাটাও কার্যসূচী গ্রহণ করা হয়েছে। দুর্গা পূজার সঙ্গতি রাখি এখন গ্রন্থমেলা, প্রদর্শনী, বাণিজ্য মেলা আর মীনা বজারের ব্যবস্থা করা হয়েছে। এইবেলি দুর্গা পূজাত প্রতিপদর পঞ্চমীলৈ 6টাক আখাড়ির নাগার নামৰ দলে নাম প্রদর্শন করব। দুর্গা পূজা সমাগত আটক ধুনিয়াভাবে বিল্লেশ্বর দেবালয় আধ্যাত্মিক রূপত পূজা অর্চনা করা হয়। গতি এইবারও 3 অক্টোবরের আমার পূজা আরম্ভ হব। বিভিন্ন বিল্লেশ্বর দেবালয় পূজা বলে কলে আমি বহুত দিন আগরপরা ব্যস্ত হবলগিয়া হয়, যত আমার ইয়াত 28খন উপ সমিতি থাকে। আমি আমার রূপক মহন্ত আর ধ্রুবজ্যোতি ভট্টাচার্য সভাপতি আর সম্পাদক হিসাবে লই পেলায় আমি এখন পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দিছো মন্দিরের তরফের, মন্দির পরিচালনা সমিতির তরফের। যথেষ্ট কষ্ট তখন ইতিমধ্যে করেছে। গতি এইবার পূজাখন আগতে প্রতিপদের যদিও পূজা চলছিল পঞ্চমীল, এইবার প্রতিপদের বিভিন্ন অনুষ্ঠানের প্রতিষ্ঠান বা বিভিন্ন আমার পূজাত লগা আধ্যাত্মিক কার্যসূচীরে এইবার পূজা প্রতিপদেরপরাই হব। যেহেতু এবার দুর্গা পূজাটো দুর্গা পূজা বলে কলে বেলবরণের পিছদিনাখনেরপর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীলৈকে আমি বুঝি উঠো। এইবার কিন্তু ঠিক তেনেকুৱা নহয়। এইবার সপ্তমী, অষ্টমী, নবমীটো এটা দিনতে অনুষ্ঠিত হব আর দশমী পূজা মাত্র 3 দিন পূজা হিসাবে চাব লাগবে। যেহেতু আমার ইয়াত নবরাত্রিরে পূজা অর্চনা হয় গতি ইয়াত 9 দিন পূজা থাকি গে। আর শক্তিপীঠখনত বিল্লেশ্বর দেবালয় 50-60টা মহলৈকে আমার প্রায় হয়ে থাকে। ইয়ারে মানে আধা অংশখিনি উৎসর্গা হয় আর আধা অংশখিনি বলি হয়। বলি হয় আধ্যাত্মিক পূজা ভাগ বেলেগ আর বাহিরা যেটু আমার মানে লোক কালচার এইবিলাক আমার ইয়াত যথেষ্ট চলে। ইয়াত এইবার বেলেগ বেলেগ করেছে কিছুমান, এবার গ্রন্থমেলার আদি করে আগতে গ্রন্থমেলা আছে যদিও তেনেকা নাই। আর বিভিন্ন ধরনের বিপণীব আহে আর বিভিন্ন নাট গান ইয়াত 3খনক থিয়েটার আছে গতি প্রতিদিনেই একটা নতুন নতুন আকর্ষণ মানে রাইজে এইবার পাবো।